টাকা যে স্বতঃস্ফূর্তভাবে এই স্মার্ট মিটার যে ডকাইত স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এই স্মার্ট মিটার লগার ফলত রাইজর যে ঘরত বিদ্যুতের বিল, এই বিদ্যুতের বিল হুড়া হুড়ি আহিব ধরেছে, আর তারপর রাইজ আজি সর্বশান্ত হয়ে পড়ছে। সমগ্র অসমতে রাইজ সর্বশান্ত হয়েছে, আর তার প্রতিবাদ আজি চন্দ্রপুরতো, চন্দ্রপুরের রাইজে স্বতঃস্ফূর্তভাবে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর আমি এই প্রতিবাদস্থলীর পর সরকারের শক্তি বিভাগ আমি স্পষ্টভাবে কব বিচার যে অতি শীঘ্রে এই যে স্মার্ট মিটারের দ্বারা ডকাইতি লাইন বিলোপর যে ডকাইতি, এই ডকাইতি বন্ধ করব লাগে, আর অতি শীঘ্রে রাইজে সকাহ প্রদান করব লাগে। মানে আমার যা আগর মিটারবিল উঠাই দি, এতিয়া আমাক মানে স্মার্ট মিটার দিছে ঘরে ঘরে। সেই স্মার্ট মিটারের বিল বহুত আহে, যার ঘর 200 টাকা আইসিল তার ঘর 600 টাকা আইসে, যার ঘর 500 টাকা আইসিল তার ঘর 1000 টাকা আইসে। এই স্মার্ট মিটার আমাক নালাগে। আমি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো, এই স্মার্ট মিটার উঠাই দি আমার অসমের জনসাধারণক, তেওঁ যাতে চকু মেলি চাই, তেওঁ আমার মানুষখিনিক আমাক উপকৃত করক স্মার্ট মিটার বন্ধ করে। আর বিদ্যুৎ মাচুলের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধিটা অল্প চকু দিয়ক, চকু দিয়ে আমার জনসাধারণক, আমার সাধারণ রাইজক তেওঁ সকাহ দিয়ক। আর আজি আমার এই স্মার্ট মিটারের বিরুদ্ধে, বিদ্যুতের বিলের বিরুদ্ধে আমার এই চন্দ্রপুরের রাইজে যে স্বতঃস্ফূর্তভাবে আমার আবার বৃদ্ধ বনিতা, আমার সকলো আমার স্টুডেন্ট লড়া ছোৱালী সকলো আমার ওলাই আহিছে ছাত্র সন্থার আহ্বানত, যেটা আমার ইয়াতে প্রতিবাদের কার্যসূচী হয়েছে, সেই কার্যসূচীত আমি স্বতঃস্ফূর্তভাবে আমি অংশগ্রহণ করেছো। কারণ আমি এই বিল, এই বিলের কারণে আমি জুরুলা হয়ে গেছো, আমি আর্থিকভাবে টনকিয়াল নহয়, আমি আর্থিকভাবে অতিকৈ দুর্বল মানুষ। এই স্মার্ট মিটার উঠাই দিব লাগে, আর অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ জানাইছো, জি বাজারত জুই লাগিছে, জি পাকঘরত জুই লাগিছে, জি রাস্তা ঘাটে জুই লাগিছে, সেই জুই অতি সোনকালে বন্ধ করবলৈ আমি চন্দ্রপুর রাইজর মহিলা নারী সন্থার ফলের আমি বিশেষভাবে অনুরোধ জানাইছো, তেখেতে আমার এই অনুরোধ রক্ষা করক। আর তেখেতে যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকবে বিচারিছে অসমত, তেখেতে এইবিল আমার রাইজর জনসাধারণের যে দুঃখ দুর্গতিবিল তেখেতে চাই লোক বুঝি লোক হয়ে গেলে তেখেতে আমার দুঃখবিল বুঝি আমার এইবিল কাম সমাধা করো, তেখেতে চিরজীবন আমার মরমের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে, শ্রদ্ধার মুখ্যমন্ত্রী হয়ে থাকিব। তেখেতে যা কাম করে আছে সেইবিল কামত অসমের রাইজ আশ্বস্ত হওয়া নাই, সন্তুষ্ট হওয়া নাই, সেয়েহে তেখেতক অনুরোধ জানাইছো, তেখেতক আমি আহ্বান জানাইছো চন্দ্রপুর ফালের রাইজর ফালের পরাই। পুরো অসম জুড়ে জুই জ্বলি আছে, অসমের প্রত্যেকখন জিলায় জিলায় প্রত্যেক অঞ্চলতে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন চলি আছে। আজি আমি চন্দ্রপুর অঞ্চলের রাইজে, চন্দ্রপুর রাইজর নেতৃত্বত আজি এই থানা বজার স্থিত জায়গাত আমি স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন করেছো, প্রতিবাদ সাব্যস্ত করেছো। এই স্মার্ট মিটারের যুর লাইনের বিল, সেই বিলের আগতে যদি আমি 200 টাকা লাইনের বিল একমাস চলবলগা হয়েছিল, এটা 1000 টাকা লাইনের বিল আমি 20 দিন চলিব পারা নাই, 25 দিন চলিব পারা নাই। এইবর লুণ্ঠন, এইবার লুণ্ঠন বাস বন্ধ করব লাগে। অসমত এনেকুৱা লুণ্ঠন বাস বহুত করেছে, আর এটা এটা বস্তু ঠিক করে লৈছে যে এই চামুচে দি বেলচাদি কাড়ি লওয়ার যুক্ত বুদ্ধি, এই বুদ্ধিটো ভাল লৈছে, এই বুদ্ধিব বন্ধ করব লাগে, আর এইবর নিজের পকেট গরম করার কারণে বইগলা রাজ করব না। আর এই স্মার্ট মিটারের বিরুদ্ধে যে দালাল চক্র আছে, ঠিকাদার পক্ষ আছে, ঠিকা দি দি যে স্মার্ট মিটার জোর জবরদস্তি গ্রাহকের মানুষের ঘরে ঘরে লগাইছে, এইবর বন্ধ করব লাগে, ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করেছো আমি। আর এই স্মার্ট মিটারের কারণে বহুত জনসাধারণ হাজিরা করা, দিন হাজিরা করা মানুষের কষ্টত ভুগিবলগা হয়েছে, যত 200 টাকার বিনিময়ে 1000 টাকা ভরবলগা হয়েছে। আজি চন্দ্রপুরের রাইজ হাসপাতালত ওলাই আছে, প্রতিবাদ সাব্যস্ত করে আছে, স্মার্ট মিটার বন্ধ করব লাগে চন্দ্রপুর। যদি স্মার্ট মিটার অহা একসপ্তাহের ভিতর চন্দ্রপুরত বন্ধ নকরে বা খুলি লৈ নাযায় ঘরের পৰা, চন্দ্রপুরের রাইজে ইয়াতকৈ ভয়ানক আন্দোলন গড়ি তুলিব, এয়াই স্পষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।